একটি সার্চ ইঞ্জিনে সার্চ করার প্রক্রিয়া জানবো। আমরা এর আগে দেখেছি গুগলে কিভাবে আমরা সার্চ করতে পারি, এর জন্য google.com এ আমরা গিয়েছিলাম। এবার আমরা আরও একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন yahoo.com এর মাধ্যমে সার্চ করব। এর জন্য আমরা ওয়েবে yahoo.com www.yahoo.com লিখে এন্টার দিব। এটিও একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন। লক্ষ্য করুন, আমাদের এখানে ইয়াহুর যে সাইটটি চলে এসেছে, আমরা এখান থেকে এখন যে কোনো কিছু সার্চ দিতে পারি। এটি হচ্ছে সার্চ বক্স। সুতরাং আমরা এই দুটো এক্সাম্পলের মাধ্যমে যা দেখলাম সেটি হচ্ছে সার্চের প্রক্রিয়া মূলত একই এবং এর যে গঠন তা মূলত একই। একটি সার্চ বক্স থাকে এবং তার পাশে একটি টেক্সট একটি বাটন থাকে, সেই বাটনে ক্লিক করে আমরা খুব সহজে সার্চ করতে পারি। উদাহরণস্বরূপ আমরা এখানে একটি সার্চ দিচ্ছি, সফটওয়্যার নিউজ। আমি এটি দিয়ে এন্টার দিচ্ছি। লক্ষ্য করুন, এখানে সফটওয়্যার ডট ইআইএনএন নিউজ ডট কম, এখানে একটি রয়েছে সফটওয়্যার নিউজের জন্য, আরও একটি রয়েছে টেক ওয়েব ডট কম, নিউজ ডট ইয়াহু ডট কম। তার অর্থ হচ্ছে আমরা সফটওয়্যার রিলেটেড নিউজ দিয়ে আমরা যখন সার্চ দিয়েছি, এই ধরনের নিউজ প্রোভাইড করে এই ধরনের সাইটের তালিকা এখানে চলে এসেছে। একইভাবে আমরা যদি আরেকটি সার্চ দিই, ইউজড কার, লক্ষ্য করুন এখানে ইউজড কার ক্রয় বিক্রয় হয়, ট্রেডিং হয়, এই ধরনের সাইটগুলো তালিকা চলে এসেছে এবং এখান থেকেও আমরা সেই সাইটগুলোকে অ্যাক্সেস করতে পারি। তাহলে গুগল এবং ইয়াহুর সার্চিং প্রক্রিয়া মূলত একই, তবে কিছু কিছু প্যারামিটারে পার্থক্য আছে যেগুলো পরে আমি টিপস সেকশনে আলোচনা করব। কিন্তু আমরা সার্চ খুব সহজেই ইয়াহু বা গুগল থেকে এভাবে খুব সহজেই আমরা সার্চ করতে পারি।